ফয়া আইয়ুহাল ইখওয়া, সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মহান রব্বুল আলামিনের লাখ শুকরিয়া যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের নেক আমল কবুল করেন এবং আমাদের সকল গুণাগুলো মাফ করে দেন। সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আমরা আদর্শ পরিবার ইসলামী দৃষ্টিকোণ এর প্রথম পর্ব গত জুমাতে আলোচনা করেছি। আজকে অবশিষ্ট অথবা দ্বিতীয় পর্ব একই বিষয়ের উপরে আলোচনা করার ইচ্ছা রাখি, আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক মানুষদেরকে একমাত্র তার ইবাদত এবং নিরঙ্কুশ আনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক মানুষদের সামনে সেই নিরঙ্কুশ ইবাদত এবং পূর্ণাঙ্গ আনুগত্য কিভাবে হবে তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক হিদায়াত সহকারে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ এসে মানুষদেরকে যুগে যুগে আল্লাহর প্রদর্শিত পথ এবং হিদায়াতের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। তারই সর্বশেষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই উম্মাতের জন্য সর্বশেষ রাসূল হিসেবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের উদ্দেশ্যে নবী এবং রাসূল হিসেবে এসেছেন। তার উপরে কোরআন নাজিল হয়েছে, তার মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এবং দিন হিসেবে আল্লাহ পাক এই অনুগ্রহ করেছেন। সুতরাং আদর্শ পরিবার বলতে সেই ইসলামের বিধি বিধান নিয়ম নীতি এবং রীতি নীতিকে অনুসরণ করে যেই পরিবার গঠিত হয় সেই পরিবারের নাম হচ্ছে আদর্শ পরিবার। আমরা গত সপ্তাহে এর কিছু বিস্তারিত বর্ণনার মধ্যে আমরা করণীয় যে বিষয়গুলো সম্পর্কে কিছু উদাহরণ হিসেবে আপনাদের সামনে পেশ করেছি, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরিবারের প্রতিটি সদস্যকে তাওহীদের শিক্ষা দেওয়া। তাওহীদ বলতে কি বোঝায়, তাওহীদের রুবুবিয়্যা কাকে বলে, তাওহীদুল উলুহিয়্যা কাকে বলে, তাওহীদুল আসমা ও সিফাত কাকে বলে, এবং এই তাওহীদের পরিপন্থী তাওহীদের বিপরীত যেই শিরক আছে সেই শিরকগুলোর শিক্ষা দেওয়া। কারণ শিরকের পরিচয় জানা না থাকলে তাহলে মানুষ তাওহীদের কথা মুখে বললেও তার বাস্তব জীবনে নানা বিশ্বাস এবং কর্মের মধ্যে শিরকের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বেশি। এই জন্য শিরকের পরিচয় আমার ইমানকে রক্ষা করার জন্য, ইমানকে শিরক মুক্ত করার জন্য শিরকের পরিচয় খুঁটিনাটি সহ এবং শিরকের উপকরণ মাধ্যম বাহনগুলো সহ বিস্তারিত জানা অপরিহার্য। এরপর সালাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে এবং পর্দা হিজাব ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বিগত জুমার আলোচনার ধারাবাহিকতায় বলতে চাই যে আমরা বিনা অনুমতিতে অন্যের গৃহে প্রবেশ করার ক্ষেত্রেও ইসলামের কিছু শিষ্টাচার কিছু আদব রয়েছে। যে অন্যের ঘরে ঢুকতে সর্বপ্রথম সেই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নেবার প্রয়োজন রয়েছে। সূরায় আন-নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা বলেছেন, এমনকি নিজের মায়ের ঘরে প্রবেশ করার আগেও ছেলেকে অনুমতি নেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন এভাবে যে অনুমতি ছাড়া তুমি তোমার মায়ের ঘরে ঢুকে কি তাকে উলঙ্গ দেখতে চাও। সুতরাং এগুলো ছিল কারো ঘরে এবং বাড়িতে প্রবেশের নিয়ম নীতির অন্তর্ভুক্ত। এছাড়া ইসলাম আমভাবে সাধারণভাবে মহিলাদের ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও ইসলাম এখানে একটু ক্রিটিক্যাল কথা বলেছেন যে মুসলিম মহিলাদের মধ্যেও যদি তাদের স্বভাব চরিত্র এমন হয় যে এরা পুরুষ পর পুরুষগামী, পর পুরুষদের সাথে ওঠা বসা এবং চলাফেরাই তাদের জীবনের লক্ষ্য এবং কর্ম, এই ধরনের ভব ঘুরে
অহরহ পুরুষদের সাথে মেলামেশা করে, এই ধরনের মহিলাদেরকে গৃহাভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রেও কিছুটা বাধ্যবাধকতা রয়েছে, এক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তাছাড়াও হিজরা যারা আছে, পুরুষও না এবং নারীও না, যাদেরকে কোন ধরনের লিঙ্গের সাথে, আমাদের দেশেও সরকারিভাবেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং এই হিজরা, আমি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমাদের দেশে ইদানিং বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে সারা বাংলাদেশ যেন হিজরাদের দেশে পরিণত হয়েছে। রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন শহর বাজার ঘাটে সবখানে এদের সংখ্যা এত বেড়ে গেছে, আমি নিজে নিজে চিন্তা করেছি যে হঠাৎ করে কোত্থেকে এত হিজরাদের আমদানি হলো। এবং হিজরাদের ব্যাপারে এতটাই ছাড় দেওয়া আছে যে তারা যখন তখন রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে নিয়ে এবং এমনকি বিভিন্ন ঘরে ঢুকেও, বিশেষ করে নবজাতক শিশু যেই ঘরে থাকে সেই বাড়িতে গিয়ে শিশুটি কোলে নিয়ে হঠাৎ করে দরজা খুলে দৌড় দেয়, নির্ধারিত চাহিদা মতো টাকা পয়সা না দিলে শিশুকে দেওয়া হবে না, ইত্যাদি বিড়ম্বনা অবস্থা সৃষ্টি করে। কথাটা ঠিক কিনা ব্যাঠিক? সুতরাং এ ব্যাপারে সরকারের বোধহয় দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমার কাছে কারো কারো আচরণ সন্ত্রাসীদের মতো মনে হয়েছে। আমার চোখের সামনেই নূরজাহান রোডের প্রথমে একটি দোকানে, ওখান থেকে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম যে কয়েকদিন হিজরা ওখানে একটি দোকানে একজন বৃদ্ধ মানুষ, আমি জানি না কি ঘটেছে, আমি দশ হাত দূর থেকে লক্ষ্য করলাম যে হিজরা দুই তিনজন যারা আছে তারা পুরা উলঙ্গ হয়ে সেখানে নাচানাচি করছে আর ওই পুরুষটাকে জব্দ করছে। একজনকে জিজ্ঞাসা করলাম, লোকটি বলল যে ওই পুরুষ ওই বৃদ্ধ লোকটির কাছে বোধহয় টাকা চেয়েছে, নির্ধারিত টাকা চেয়েছে, বেচারা দেয়নি, এই জন্য তার সামনে এই ধরনের কাণ্ড করছে। সুতরাং এ ব্যাপারে বোধহয় লেখালেখিও হচ্ছে পত্রপত্রিকায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের এই বিষয়টির দিকেও নজর দেওয়া, কারণ তারা এর মাধ্যমে, সারের মাধ্যমে তারা অনেক সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বসে। সুতরাং সেই দুষ্ট হিজরাদেরকেও ঘরে বা গৃহে প্রবেশ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া পর্দার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দার কথা ইসলামের বিধানে রয়েছে। আল্লাহ পাক সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ويحفظوا فروجهم আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারাও যেন দৃষ্টি অবনত করে রাখে এবং তাদের দৃষ্টি, কতক দৃষ্টি যেন অবনত করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ذالিকা আজকা লাহুম, এই পদ্ধতি তাদের জীবনের জন্য, তাদের যৌবনের জন্য, ইমানের জন্য, এটাই হচ্ছে পবিত্র পদ্ধতি, এটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি। এখান থেকে অশ্লীল হওয়ার, এখান থেকে নিজের চরিত্র নষ্ট হওয়ার সুযোগ নেই। এই জন্য আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিঃসন্দেহে আল্লাহ পাক তারা যা কিছুই করছে সব কিছু সম্পর্কিত অবহিত আছেন। অকল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকেও বলুন তারা যেন তাদের কতক দৃষ্টিকে অবনত করে রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করেন, তবে তাদের সামনে প্রকাশ করা যাবে, ইল্লা মা যাহারা মিনহা, যা আপনা আপনি প্রকাশমান হয়। এরপরে ওয়ালিয়া দরিব নামী খোমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন বড় প্রশস্ত চাদর দিয়ে তাদের মাথাসহ শরীর ঢেকে রাখে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এবং তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে, তবে তাদের স্বামী, তাদের পিতা, তাদের ছেলে, এরকম কিছু নাম দেওয়া আছে সূরা নূরের 31 নম্বর আয়াতে। সুতরাং এই দুইটি আয়াতকে সামনে রেখে মুমিন পুরুষ এবং নারী উভয়ের জন্য পর্দা, উভয়ের জন্য পর্দার যেটা উদ্দেশ্য সেটা উভয়ের জন্য ফরজ, এক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা করে এটাকে শিথিলতার পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মেয়েদের এক্ষেত্রে যেটা আপনা আপনি সৌন্দর্যকে প্রকাশ করো না, তবে যা আপনা আপনি প্রকাশ হয়, যা আপনা আপনি প্রকাশ হয়, এক্ষেত্রে ওলামায়ে কেরামদের মধ্যে এই শব্দটির মধ্যে যা আপনা আপনি নিজে নিজেই যেটা প্রকাশমান, এই শব্দটি নিয়ে তাদের মধ্যে চিন্তার মতনৈক্য হয়েছে। কেউ বলেছেন এর দ্বারা চেহারা বোঝানো হয়েছে, হাতের হাত এবং পা বোঝানো হয়েছে, কিন্তু এই বিষয়টি সম্পর্ক সাহাবায়ে কেরামদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি বলেছেন যে চেহারা এটা আপনা আপনি প্রকাশমান, এটার দ্বারা চেহারাকে বোঝানো হয়েছে, দুই হাতকে বোঝানো হয়েছে, দুই পাকে বোঝানো হয়েছে। কিন্তু একই সময় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এই প্রকাশমান বলতে বোঝানো হয় যা আপনি যেটা নিজে নিজেই প্রকাশ হয়ে আছে, যেমন একটি পোশাক, সেই পোশাকটা যদি পোশাক মেয়েরা যে পোশাকই পরুক না কেন এটাই তাদের জন্য সৌন্দর্যের একটি প্রতীক, এই জন্য সেই পোশাক এটা আপনা আপনি বের হয়ে যায়। সুতরাং এখানে চেহারা উদ্দেশ্য নয়, বরং মেয়েদের পোশাক এটা হচ্ছে উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে যে একজন মহিলা তার মুখকেও ঢেকে নিয়েছে, কিন্তু হঠাৎ করে বাতাসে মুখের আবরণী সরে গিয়েছে, সুতরাং সেটা আপনা আপনি প্রকাশমান। এই জন্য এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে ইল্লা মা জাহারা, তবে যা নিজে নিজে প্রকাশিত হয়, প্রকাশ করে না প্রকাশ হয়। সুতরাং কেউ যদি ইচ্ছে করে তার মুখ খোলা রাখে তাহলে সেটা কি প্রকাশ করা হলো না প্রকাশ হয়ে গেল, কোনটা? প্রকাশ করা হলো। যদি বলা হতো প্রকাশ করার অর্থ হতো তাহলে সাধারণত ব্যবহার হতো কোরআন ছাড়া অন্য জায়গায় যদি আসতো তাহলে ব্যবহার করা হতো আজহারা, একটা একটা আলিফের উপর জবর দিয়ে তার পূর্বে একটা আলিফ যোগ হইতো আজহারা, অর্থাৎ তিনি প্রকাশ করেছেন, তিনি প্রকাশ করেছেন, এই অর্থে ব্যবহৃত হতো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথমে এই উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি তার এই মত থেকে ফিরে গিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মুখ যখন ঢাকবো তখন আমরা কিভাবে চলবো, তখন তিনি দেখিয়ে দিয়েছেন কাপড়টা দিয়ে তার মুখ ঢেকে তিনি একদিকে একটু খোলা রেখে চোখটা বের হওয়ার এই অবস্থা তিনি নিজে দেখিয়ে দিয়েছেন যে এভাবে করতে হবে। তো সুতরাং এখান থেকে ভিন্ন মত থাকলেও যারা আল্লাহকে ভয় করেন, যারা পর্দার এবং হিজাবের যেটা আসল উদ্দেশ্য এটাকে যারা মনে করেন এবং এটাকে যারা প্রাধান্য দেবেন, তাদের জন্য কিছু কিছু বা কতিপয় আলেমদের মহিলাদের জন্য মুখ খোলার কথা থাকলেও যারা প্রকৃত তাকওয়াবান হবেন, যারা প্রকৃত হিজাবের উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবেন, তারা অবশ্যই তাদের মুখটাকে ঢেকে রাখবেন না। এটাই হচ্ছে পবিত্রতা, এটাই হচ্ছে তাকওয়ার কাছাকাছি কথা। সুতরাং আল্লাহ আমাদের সে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। পরিবারের প্রতিটি সদস্যের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়, হালাল হারাম এবং সংশয়পূর্ণ, হালাল হারাম এবং সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ সকল বিষয়গুলো মেনে চলার প্রশিক্ষণ তাদেরকে দেওয়া। এক্ষেত্রে হালাল উপার্জন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে মুমিনদেরকে আহ্বান করে বলেছেন যে আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি সেই উত্তম রিজিক থেকে তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তোমরা তা থেকে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও তাহলে আমি যেই উত্তম রিজিক দিয়েছি, যেই হালাল রিজিক দিয়েছি সেটা খাও এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আল্লাহর ইবাদত যদি করতে না চাও যেমনি খুশি তেমনি খাও। কি বলেন আয়াতের অর্থ এরকম না? তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও তাহলে যে আমি উত্তম রিজিক দিয়েছি সেই উত্তম রিজিক খাও এবং আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সেই একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও। তাহলে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করতে না চাইলে তখন আমাদের জন্য সার আছে, যা খুশি তা খেতে পারি, যা খুশি তা পড়তে পারি, যা খুশি তা বলতে পারি, কারণ আমার সামনে আর যখন আল্লাহর কথা মান্যর ব্যাপার নাই তখন আমি যা খুশি তাই করতে পারি। এছাড়াও আল্লাহ পাক বলেছেন সূরা আল বাকারার 172 নম্বর আয়াত, সূরা তাহার 81 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তা খাও। ওয়ালা তাতাগাউ ফিহ, এখানে সীমা লঙ্ঘন করো না, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তাই খাও, হালাল উপার্জন করে খাও, তোমরা এক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। তাহলে সীমা লঙ্ঘন কি হবে? হালাল রোজগার যদি না হয় বেহালাল রোজগার যেটা সেটা হচ্ছে সীমা লঙ্ঘন।
সুতরাং সকল প্রকার হারাম উপার্জন, হারাম খাওয়া, এগুলো হচ্ছে সীমালঙ্ঘন। সুতরাং সুদ খাওয়া সীমালঙ্ঘন, ঘুষ খাওয়া সীমালঙ্ঘন, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা সীমালঙ্ঘন, অন্যের বাড়িঘর দখল করে নেওয়া সীমালঙ্ঘন, এভাবে সব অপকর্মগুলি হচ্ছে সীমা লঙ্ঘন। আল্লাহ পাক বলছেন সীমালঙ্ঘন করলে কি হবে, ওয়ালা তাতগাউ ফি, আর সীমালঙ্ঘন করো না, কি হবে তাহলে, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তাহলে আমার ক্রোধ তোমাদেরকে গ্রাস করবে, আমার আযাব তোমাদের উপরে পতিত হবে, আমার শাস্তি তোমাদের জন্য অনিবার্য হবে। ওমাইন ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, আর যার উপরে আমার শাস্তি অবধারিত হবে তার বাঁচার কোনো সুযোগ নাই, সে ধ্বংস হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক সূরা তাহার 81 নম্বর আয়াতে কথা বলছেন, হালাল উপার্জন করো, হালাল খাও, হালাল না খেলে তাহলে তোমাদের সীমালঙ্ঘন হবে, সীমালঙ্ঘন হলে হারাম উপার্জন সীমালঙ্ঘন, তাহলে তোমাদের আমার শাস্তি তোমাদের জন্য অবধারিত হবে, আর আমার শাস্তির অবধারিত হলে তখন তোমাদের আর কোনো নিস্তার থাকবে না, তোমরা ধ্বংস হবে অনিবার্যভাবে। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল যেগুলো সেগুলো স্পষ্ট, শরীয়তে কোন জিনিসগুলো হালাল তা স্পষ্ট। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালাল যেগুলো সেগুলো স্পষ্ট, আবার হারামগুলোও স্পষ্ট, তাহলে কি আর কোনো অসুবিধা আছে? মুসলিমদেরকে কোনটি হালাল কোনটি হারাম এ ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে পড়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, কারণ আল্লাহ পাকের রাসূল বলছেন হালালটাও স্পষ্ট হারামটাও স্পষ্ট, তবে মাঝে কিছু বিষয় আছে, হালাল হারামের মাঝখানে কিছু বিষয় আছে, এগুলোকে বলা হয় সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ বিষয় এগুলো। তাহলে হালাল হারামের মাঝখানে সংশয়পূর্ণ কিছু বিষয় আছে, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এই সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ বিষয়গুলো সম্পর্কে অধিকাংশ মানুষ অনবহিত, তারা জানে না, সুতরাং তার মধ্যে পড়ে যায়, হারামের মধ্যে পড়ে যায়, চেনে না সংশয়পূর্ণ কোনগুলো সন্দেহপূর্ণ কোনগুলো, এগুলো চেনে না বলে এর মধ্যে পতিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ব্যাখ্যা করে বলছেন, ফামানি তাকাল মুশাব্বাহাত, যারা মনে রাখবেন হারাম তো দূরের কথা, সংশয়পূর্ণ বিষয়গুলো আল্লাহ রাসূল বলছেন ফামানি তাকা মিনাল মুশামানি তাকা আল মুশাব্বাহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, থেকে দূরে থাকে বেঁচে থাকে, তারা তাদের দিনকে হেফাজত করলো, নিজকে হেফাজত করলো এবং নিজের অস্তিত্বকে হেফাজত করলো, নিজের ঈমানকে হেফাজত করলো। তাহলে সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকলেই কেবল আমার দিন রক্ষা হবে, আমার ঈমান রক্ষা হবে, তাহলেই কেবল আমি আল্লাহর কাছে বাঁচব, আর সন্দেহপূর্ণ বিষয় থেকে যদি আমি দূরে থাকতে না পারি, হারাম তো দূরের কথা, ওখানে পতিত হওয়া তো দূরের কথা, সন্দেহপূর্ণ বিষয়ের মধ্যে পড়লেই আমি আমার দিনকে রক্ষা করতে পারবো না, ঈমানকে রক্ষা করতে পারবো না। সুতরাং ওমান ওয়াকাফিস শুভহাত, আর যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয়ের মধ্যে পতিত হয়ে গেল, জড়িয়ে পড়ল, সেই ব্যক্তি ওই রাখালের মতো যেই রাখাল সংরক্ষিত এলাকার সীমানায় তার গরু ছাগল চড়াচ্ছে, যে কোনো মুহূর্তে নিজেসহ তার গরু ছাগলগুলো সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে পড়লে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে, সাথে সাথে তার উপর বিপদ চেপে আসবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হেমা, সাবধান, প্রত্যেক রাজা বাদশারি প্রত্যেক সরকারেরই একটি নির্ধারিত সংরক্ষিত এলাকা আছে, কি বলেন আছে কি নাই? আল্লাহ রাসূল সংরক্ষিত কেলা আছে, আর মনে রেখো ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, আর আল্লাহ তিনি রাজাধিরাজ, নাকি বলেন আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ পাকের এই সংরক্ষিত এরিয়া হচ্ছে, এই সংরক্ষিত সীমানা হচ্ছে তার নিষিদ্ধ কাজগুলো, তার নিষিদ্ধ কাজগুলো হচ্ছে আল্লাহর এই দুনিয়াতে এই জমিনে আল্লাহর সীমানা এবং আল্লাহর সংরক্ষিত এলাকা। সুতরাং এই নিষিদ্ধ এলাকার ধারে কাছেও যেও না, কারণ তাহলে পতিত হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান, নিঃসন্দেহে প্রতিটি মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে,
ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওটা যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সমস্ত শরীর নষ্ট, আপনার জীবন নষ্ট, আপনার সলোয়া নাই মিছে। এর নাম হচ্ছে, সেই মাংস টুকরাটির নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে কলব, এটাই হচ্ছে অন্তর, এটাই হচ্ছে হৃদয়। এটা যদি পরিচ্ছন্ন রাখতে পারি, এটা যদি পরিশুদ্ধ রাখতে পারি, এটা যদি পরিষ্কার রাখতে পারি, এটাকে যদি সুস্থ অন্তর হিসেবে লালন পালন করতে পারি, তাহলে এই অন্তরওয়ালাদের জন্যই কাল কিয়ামতে আল্লাহর কাছে কি আছে? নাজাত আছে। এদের জন্য আল্লাহর কাছে কেবল নাজাত আছে, মুক্তি আছে, যেটা আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেদিন তোমার ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সন্তান সন্ততি জনগণ তোমার কর্মী ভক্তদের ভক্তরা কোনো উপকারে আসবে না, তোমার কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবলমাত্র যে ব্যক্তি সুস্থ সুন্দর পরিশীলিত পরিমার্জিত সুন্দর হৃদয় নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, সেই কেবল আল্লাহর কাছে নাজাত পাবে। অন্য কোনো কিছু তোমার নাজাতের কারণ হবে না। এই সুস্থ মন, এই আলোকিত মন, এই সাদা মন, আজকে আমরা বিভিন্ন সময় অভিযান শুনি, সাদা সাদা মনের মানুষ খোঁজে সারা বাংলাদেশে। কি বলেন, দেখেন না মাঝে মাঝে টেলিভিশন পত্রিকায়, সাদা মনের মানুষ খোঁজে, আলোকিত মানুষ খোঁজে। জাইয়াবগঞ্জ থেকে বৃদ্ধ কিছু লোক ধরে নিয়ে আসে, কারো আবার সাদা সাদা কাপড়ও পরা, তো সাদা কাপড় পরা বৃদ্ধ কিছু মানুষকে ধরে নিয়ে আসে, এরা নাকি সাদা মনের মানুষ। তাদের অতীত কি ছিল, তাদের ইমান আখলাক কি, তাদের অতীতের চরিত্র কি, ইসলামের মানদণ্ডে তারা সত্যিকারের সাদা মনের মানুষ কিনা, এটা ইসলামের রীতি নীতি অনুযায়ী সে সাক্ষী দিতে হবে। তোমরা আমরা মিলে সারা পৃথিবীর মানুষ সেই সাক্ষী দিলে যে এর মন সাদা, আর আল্লাহর দিন অনুযায়ী তার মন যদি সাদা হওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেটা সাদা নয়, সেটা কালো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? সেটা সাদা নয়, সেটা কালো। সারা পৃথিবীর মানুষ যদি মিলে বলো আলোকিত মানুষ, আর সেই আলো যদি নূরের আলো না থাকে, সেই আলো যদি ওহির আলো তার আলোকিত না হয়ে থাকে, তার আলো আলো নয়, তার আলো অন্ধকার। কথা ঠিক নেবে ঠিক? তার আলো এটা অন্ধকার, তার আলো এটা জুলুমাত, তার আলো এটা নিরবচ্ছিন্ন অমাবস্যার আধারের মতো আধার। ওখানে সে নিজে নিমজ্জিত হবে, তাকে যারা অনুসরণ করবে তাদেরকেও সে ডুবাবে। আল্লাহ আমাদের এই ধরনের অনালোকিত, এই ধরনের কথিত আলোকিত মানুষের জীবন থেকে আমরা যদি প্রকৃত আলো পাওয়ার যেই নূরের কথা আল্লাহ পাক বলেছেন, ওহির নূর দ্বারা যেন আমরা আলোকিত হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন, আল্লাহ পাক নিজে পবিত্র। আল্লাহ পাক কি পবিত্র? লা ইয়াকবালু সুজা হিসাব, কোনো ফতোয়া না ভাই, আল্লাহ পাক নিজে পবিত্র। লা ইয়াকবালু, তিনি কবুল করেন না, ইল্লা তাইয়িবান, পবিত্র ছাড়া। তাহলে পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। আপনার উপার্জন যদি হারাম হয়, সেই হারাম উপার্জনের টাকা পয়সা দিয়ে যদি মসজিদ যদি একশোটাও করেন, জনকল্যাণের কাজ করেন, কিন্তু উপার্জন হারাম, তাহলে আল্লাহ পাক নিজে পবিত্র, অপবিত্র জিনিস তিনি কবুল করেন না। হারাম উপার্জন করে যেই টাকা পয়সা বানাইছেন, এটা কি পবিত্র না অপবিত্র? তাহলে এইটা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে কবুল হবে কি হবে না? হবে না। আল্লাহ পাকের রাসূল বলে দিলেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো কিছুকে তিনি গ্রহণ করেন না। এরপরে আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ পাক মুমিনদেরকে ওই নির্দেশই দিয়েছেন যেই নির্দেশ তিনি তার নবী রাসূলদেরকে দিয়েছিলেন, সেটা কি? সূরা বাকারার ওই আয়াত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাত, হে মুমিনগণ, তোমরা মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি, হালাল রিজিক দিয়েছি, তা তোমরা ভক্ষণ করো। একইভাবে আরেকটি আয়াত আছে, ইয়া আইয়ুহার রাসুল, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্য আয়াতে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, হে নবীগণ, হে রাসুলগণ, আমি তোমাদেরকে যে হালাল উপার্জনের জন্য যে হালাল রিজিক দিয়েছি, উত্তম রিজিক দিয়েছি, সেই উত্তম রিজিক তোমরা উত্তম রিজিক খাও, উত্তম রিজিক থেকে তোমরা খাও। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক মুমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যা তিনি তার নবী এবং রাসূলদেরকে দিয়েছেন।
এরপরে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির কথা, যে ব্যক্তি দীর্ঘদিন ধরে মুসাফির অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব ব্যক্তিদের দোয়া কবুল হয়, তন্মধ্যে মুসলিম মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসলিম মুসাফিরের দোয়া আল্লাহ পাক কি করেন? কবুল করেন। তাহলে দোয়া কবুল হওয়ার মতো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন সুম্মা যাকারার রাজুলা, ওই ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করলেন যিনি দীর্ঘদিন সফরে থাকার কারণে সফরের ক্লান্তি, শ্রান্তি, অবসাদগ্রস্ততা, চেহারার মধ্যে সফরের স্পষ্ট ছাপ পড়ে গেছে, কাপড় চোপড় ময়লা যুক্ত হয়েছে, চেহারার মধ্যে ধুলাবালি দিয়ে চেহারা মলিন হয়ে গেছে, এইরকম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন ইয়া রব্বি দোয়া করছেন আল্লাহর কাছে, অথচ সেই ব্যক্তির মাতআমুহু হারাম, তার খানা পিনা খাওয়া দাওয়ার বস্তুগুলো সব হারাম উপার্জন, ওমাশরাবুহু হারাম, তার পানীয় পান করে যা দিয়ে পানীয় যা আছে সব হারাম, ওমালবাসুহু হারাম, তার এই পোশাক পরিচ্ছদ হারাম, ফা আইনা ইউস্তাজাবু লাহু, এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হতে পারে? তাদের হারাম উপার্জন করে আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়াও কবুল হয় না। সুতরাং পরিবারের প্রতিটি সদস্যকে এই মৌলিক শিক্ষা তাদেরকে দিতে হবে যে হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, সন্দেহ সংশয় পূর্ণ উপার্জন থেকে এবং সেগুলো নিজের আওতায় আনার হাত থেকে বেঁচে থাকার শিক্ষা তাদেরকে দিতে হবে। এরপর পবিত্রতা, মনের পবিত্রতা, পোশাক পরিচ্ছদের পবিত্রতা, পরিবেশের পবিত্রতা, বাড়িঘরের পবিত্রতা, সকল ধরনের পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং সদাচরণের শিক্ষা তাদেরকে দিতে হবে। আল্লাহ পাক বলেছেন সূরা আল মুদাদ্দিসের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল মুদাদ্দিসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র করো, তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র করো। এই পোশাক পরিচ্ছদ বলতে যেই পোশাক পরিচ্ছদ আমরা পরিধান করি সেটাও যেমন, এর সাথে নিজের পবিত্রতা, নিজের মনের পবিত্রতা, দেহের পবিত্রতা, আচরণের পবিত্রতা, মানুষের সাথে মেলামেশার পরিপুত্রতা, সকল প্রকার পবিত্রতাকে বোঝানো হয়েছে। ওয়াহ রুজা ফাহাজুর, আর সকল প্রকার অপকর্ম, সকল প্রকার অন্যায়, সকল প্রকার পাপ, অসৎ আচরণ, অসদাচরণ ইত্যাদি থেকে নিজকে মুক্ত রাখো, এগুলো সব ছেড়ে দাও, এই মৌলিক বিষয়টিও তাদেরকে শিক্ষা দিতে হবে। যোগ্য, দক্ষ এবং সততার সাথে নেতৃত্ব দেবার জন্য, গুণাবলী সৃষ্টি করার জন্য তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করতে হবে। আল্লাহ পাক সূরায়ে ফোরকানের 74 নাম আয়াতে বলছেন রব্বানা হাবলানা মিন তোমার কাছে প্রার্থনা করছি আমাদেরকে তুমি আমাদের স্ত্রীদের থেকে, আমাদের থেকে তুমি এবং আমাদের আমাদের গোনাগোষ্ঠী, ছেলে সন্তান যারা আছে, নাতিপুতি যারা আছে, তাদের থেকে তুমি এমন জনশক্তি, এমন সন্তানাদি দান করো যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে, আমাদের প্রাণকে ঠান্ডা করে দেবে, মনকে ভরে দেবে, আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে ভালো মানুষদের ইমাম হওয়ার জন্য, মুত্তাকিদের জন্য নেতা হওয়ার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে এই কুররাতা আয়ুন, চক্ষু শীতল করা, তার মানে ভালো, চরিত্রবান, সৎ, যোগ্য, দক্ষ, এই পৃথিবীকে পরিচালনা করার মতো ক্ষমতা যাদের হবে, এই ধরনের সন্তান সন্ততি তুমি আমাদেরকে দান করো। এটাই হচ্ছে ভালো পিতামাতারা আল্লাহর কাছে এই তাদের ছেলেমেয়েদের জন্য এই প্রার্থনা করে। তাহলে সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বর গুণাবলী দিয়ে নিজেদের ছেলে সন্তানদেরকে গড়ে তোলা, এটা একটি মুসলিম আদর্শ পরিবারের জন্য অপরিহার্য। ছোটদের প্রতি দয়া পরবশ, অনুগ্রহ এবং বড়দেরকে সম্মান করা। আল্লাহ পাক সূরা আল আন-নিসার 36 নম্বর আয়াতে অনেকগুলো কথা বলেছেন, আল্লাহর হকের কথা বলেছেন, পিতামাতার সদাচরণের সাথে, পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন, তারপর আত্মীয় স্বজনের সাথে সদাচরণ, ইতিম, মিসকিন, ফকির, গরিব, দুঃখী, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, নিকটতম বন্ধু, দূরতম বন্ধু, এবং পথিক এবং মুসাফির, ভিন দেশের মানুষ, সকলের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু দাউদে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের প্রতি করুণা করলো না, যে ব্যক্তি ছোটদের প্রতি করুণা করলো না এবং বড়দের অধিকার কি, বড়দের হক কি এটা যারা জানলো না এবং মানলো না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ, যে ব্যক্তির আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আছে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে ব্যক্তির আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আছে সে যেন অতিথিদেরকে সাথে সম্মানজনক ব্যবহার করে। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান পোষণ করেন তারা সব সময় ভালো কথা বলবেন, তারা সব সময় হক কথা বলবেন, তারা সব সময় সত্য কথা বলবেন। সত্য কথা যদি বলতে না পারেন তাহলে চুপ করে থাকবেন। সত্য তাহলে বলতে হলে ইসলাম বলছে আমাকে আপনাকে, যদি বলতে হয় মুখ দিয়ে যে কথা বলবো সেটা হক কথা বলবো, মুখ দিয়ে যে কথা বলবো কল্যাণের কথা বলবো, মুখ দিয়ে যে কথা বলবো সত্য কথা বলবো, এটা যদি বলতে না পারি তাহলে আমি চুপ করে থাকবো। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, মান সামাতা নাজা, যে ব্যক্তি অন্যায় কর্ম থেকে অন্যায় কাজ থেকে বিরত থাকলো সে ব্যক্তি মুক্তি পেল। আপনার মুখ দিয়ে ফাহেশা কথা সবসময় বের হয়, আপনার জিহ্বা দিয়ে গালি বের হয়, আপনার জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা হয় ব্যবহার হয়, আপনার এই জিহ্বা দিয়ে অন্যের সম্মানে আঘাত করে কথা বলেন, আপনি এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষ্য দেন, আপনি এই মিথ্যা কথা বলে জোর করে অন্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেন, এই ধরনের প্রবণতা থেকে এই ধরনের অপকর্ম থেকে যে ব্যক্তি নিজের জিহ্বাকে সংযত করতে পারলো, রাসূলের এই হাদিসকে যে মানতে পারলো, সে ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবেন। আল্লাহ আমাদের সকলকে হক কথা বলার তৌফিক দান করুন। সর্বক্ষেত্রে সাশ্রয়ী মিতব্যয়ী হওয়া, আল্লাহ পাক বলেছেন ইবাদুর রহমানের গুণাবলী, যারা প্রকৃত পর্থে রহমান আল্লাহর বান্দা তাদের কিছু গুণাবলীর কথা আল্লাহ পাক কোরআনে কারিমের একটি সুরার শেষের দিকে একত্রিত করেছেন, সবগুলো না, উল্লেখযোগ্য কিছু গুণাবলীর কথা বলেছেন, সেটা সুরা আল ফোরকান, আপনাদেরকে আলোচনা করেছিলাম অনেকদিন আগে, সুরা আল ফোরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, এই সুরা শেষ পর্যন্ত, ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই আয়াত থেকে শুরু হয়েছে। সেখানে একটি গুণ হচ্ছে এই, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা, এদের গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে এই, এরা যখন ব্যয় করে অতিরঞ্জন করে না, আবার তারা কৃপণতাও দেখায় না, বরং দুয়ের মাঝখানে তারা সমন্বিত ইনসাফপূর্ণ মিতব্যয়ী হয়। এছাড়াও আল্লাহ সুরা আল ফোরকানের 67 নম্বর আয়াত, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, সুরা আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইন্দা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু, হে আদম সন্তানরা তোমরা তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করো নামাজের প্রতিটি নামাজের সময়, আর ওয়া কুলু ওয়াশরাবু খাও আর পান করো, ওয়ালা তুসরিফু তবে অতিরঞ্জন করো না, অতিরঞ্জিত করো না, অপচয় করো না, কারণ আল্লাহ পাক অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করো না, অপব্যয় করো না। এরপরে বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে যারা অপব্যয় করে, নিঃসন্দেহে যারা অপচয় করে তারা শয়তানের কি ভাই। তাহলে শয়তানের ভাই যদি হওয়া যায় তাহলে কি আপনার কপালে জান্নাত থাকবে? শয়তান কি জান্নাতে যাবে? শয়তানের জন্য জাহান্নাম, শয়তানের জন্য জাহান্নাম। সুতরাং শয়তানের ভাই হলে, শয়তানের দোসর হলে তারই সঙ্গেই হাসরে নাসরে যেতে হবে এবং তার সঙ্গে অবস্থান করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এখান থেকে হেফাজত করুন। আয়াতের শেষ অংশ কিন্তু বলে দিয়েছে, জিন্নাশ শাইতানা কানা লিরব্বিহি কাফুরা, নিঃসন্দেহে শয়তান তার রবের সাথে কি করেছিল? বিদ্রোহ করেছিলেন। সুতরাং সেই বিদ্রোহীর সাথে আপনি আর আমি, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এরপরে ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধকে রেসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তের যে দায়িত্ব পড়েছে সেই দায়িত্বের নাম কি ভাই?
রিসালা, রিসালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রিসালা শব্দটার অর্থ হচ্ছে বার্তা। কোন বার্তা? দায়িত্বপূর্ণ বার্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর চেয়ে বড় কোনো দায়িত্ব নেই। সেই দায়িত্বের নাম হচ্ছে রিসালা। সুতরাং এই রিসালাতের দায়িত্ব পালনের অনুভূতি এবং চেতনা পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে দান করা। আল্লাপাক এই দায়িত্ব মুসলিম জাতিকে দিয়েছেন। আল্লাপাক এই দায়িত্ব, এই রিসালাতের দায়িত্ব, রিসালাতের এই দায়িত্ব আল্লাপাক কাকে দিয়েছেন? মুসলিম জাতিকে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম, অত্যন্ত পরিচিত আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলেন, শ্রেষ্ঠ জাতি কারা? নাকি আমেরিকানরা? আমেরিকানদের মধ্যে যারা মুসলিম আছে তারা, আমেরিকানদের মধ্যে যারা মুসলিম আছে তারা, ইউরোপিয়ানদের যারা মুসলিম আছে তারা, আল্লাহর ঘোষণা অনুযায়ী মুসলিমরাই কেবল শ্রেষ্ঠ জাতি, অন্য জাতিরা শ্রেষ্ঠ জাতি নয়। তাদের চেয়ে দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর সিটিজেন হচ্ছে তারা। কিন্তু দুঃখজনক হলো হচ্ছে এই যে আজকে সেই ইউরোপে আমেরিকাতে মুসলমান যারা বসবাস করে, আমার কাছে মনে হয় তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করে। কথা ঠিক না ব্যাঠি? আস্তে করে বললেন, মানে পছন্দ হলো না কথাটা, না হোক, না হোক পছন্দ। সুতরাং ভাইয়ের আমার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য। সুতরাং এই রিসালাতের এই দায়িত্ব অনুভূতি মুসলিম পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে এটা জাগাতে হবে, দিতে হবে, বদ্ধমূল করে দিতে হবে। এই চেতনা দেওয়া ছাড়া আদর্শ পরিবারে একটাও যদি কম থাকে, আদর্শ পরিবার হতে পারে না। এছাড়া আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, তার চাইতে উত্তম কার কথা হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করে। তো আপনি আল্লাহর প্রতি আহ্বান করলে আপনি হচ্ছেন সবচেয়ে ভালো কথার মানুষ, আপনি হচ্ছে ভালো মানুষ, আপনার কথাই হচ্ছে সবচেয়ে ভালো। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ পাক সূরা তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মমিন পুরুষ আর মমিন নারীরা পরস্পর পরস্পরের সম্পূরক। পরস্পর পরস্পরের কি? সম্পূরক, পরস্পর পরস্পরের সহযাত্রী। কি করবে তারা একত্রে? কি করবে? ইউকিমুনাস সালাত, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পুরুষ মমিনগণ এবং নারী মমিনগণ সকলেই তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সকলেই সালাত আদায় করবে, যাকাত দিবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে। শুধু কি পুরুষ না, শুধু নারীরা, পুরুষ নারী সকলেই। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম, এরাই, এদেরকেই আল্লাহ পাক করুণা করবেন, এদের প্রতি রহমন করবেন, রহমত করবেন। নিঃসন্দেহে আল্লাহ পাক মহাপরাক্রমশালী এবং তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। আপনারা সকলে জানেন, বাল্লে ও আন্নি আয়া, ইসলামের একটি শিক্ষাও আপনারা জানা থাকলে তা অন্যর কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন, এই কাজগুলো করার জন্য, এই আত্মগঠন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো করার জন্য নিজকে গঠন করতে হবে। নিজে গঠন হবে কোন প্রকৃতিতে? নিজে গঠন হওয়া যাবে কোরআন বেশি বেশি করে অধ্যয়ন করলে, আল্লাহর রাসূলের সুন্নাত হাদিসকে বেশি বেশি করে আপনি জানলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং সুন্নার আলোকে অথেন্টিক এবং যেগুলো সাউন্ড, বিশুদ্ধ, যে সকল ইসলামী সাহিত্য আছে, ইসলামী বিভিন্ন বিষয়ের উপর লেখা যে সকল বই পুস্তক আছে, কোরআন এবং হাদিসের অথেন্টিকভাবে যে মানে নির্ভর করে যে সকল বই লেখা হয়েছে ইসলামী সাহিত্য, সে সকল ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং নবী রাসূল এবং সাহাবিগণের এবং সালফে সালেহীনদের জীবন আদর্শ এগুলো বেশি বেশি করে অধ্যয়ন করা এবং ইসলামের সকল অনুশাসনগুলো, হুকুম আহকামগুলো মেনে চলা। 11 নম্বর হচ্ছে সত্যের সাক্ষে হওয়ার অনুভূতি সৃষ্টি করা। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সকল মানুষের জন্য সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ পাক এই জাতিকে, এই মুসলিম জাতিকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবেই আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সকল মানুষের জন্য সাক্ষ্যদাতা হতে পারো। কথা কার এটা? সূরা বাকারা 143 নম্বর আয়াত। তাহলে মুসলিম জাতি হচ্ছেন মধ্যম পন্থা জাতি, হকের জাতি, হকপন্থী। এদের দ্বারাই আল্লাহ পাক কাল কিয়ামতের দিন
সমস্ত মানুষের উপরে সাক্ষী হিসেবে পেশ করবেন। অন্য অন্য উম্মতের লোকেরা যা কিছু বলবে, দাবি করবে আল্লাহর কাছে, আমরা আল্লাহ তোমার এই ছিলাম, তোমার পক্ষে ছিলাম, তোমার কাজ করেছি, এই করেছি, সেই করেছি, এইটা সত্য বলছি কিনা। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে ডেকে বলবেন, এরা যা বলছে তা কি সত্যি, এরা যা বলছে তা কি সত্যি। সেদিনকে আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ থাকবে কি বলেন, যা থাকবে? আর আল্লাহর কাছে মিথ্যা সাক্ষী দিয়ে আসামিদেরকে ইচ্ছা মতো আপনাদের মিথ্যা সাক্ষীর ভিত্তিতে কোনো রায় হবে? আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ পাক আহকামুল হাকিমিন। সুতরাং তার কাছে কেউ মিথ্যা সাক্ষী দিতেও পারবে না, আর মিথ্যা সাক্ষী দিলে কোনো লাভও হবে না। সুতরাং এই সত্যের সাক্ষ্য দাতা হিসেবে আল্লাহ পাক মুসলিম উম্মাকে সৃষ্টি করেছেন। সুতরাং এই সত্যের সাক্ষ্যদাতার এই অনুভূতি, এই শিক্ষা পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে সৃষ্টি করতে হবে। আল্লাহ পাক সেই কথা বলেছেন, এই সাক্ষ্য দুইভাবে হয়, একটি হচ্ছে মৌখিক সাক্ষ্য, আর একটি হচ্ছে বাস্তব আমলের মধ্যে। আপনি কথা বলবেন না, আপনি হাঁটবেন সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, লোকজনের মধ্যে, লোকেরা বলবে ইসলামের প্রতিচ্ছবি যাচ্ছে, কথা ঠিক না ঠিক? যেমনটি আল্লাহর রাসূল ছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? কাইফা কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনের চরিত্রই রাসূলের চরিত্র। সুতরাং সত্যের সাক্ষ্য, বাস্তব সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে ইসলাম যেই চরিত্রের কথা বলে, আমি মুমিন, আমি মুসলিম, আমি সেই চরিত্রকে বহন করব। ইসলাম যেই মুসলিমের কথা বলে, যেই মুসলিম পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, আমি সেই মুসলিম। কি বলেন, কথা ঠিক না ঠিক? এর নাম হচ্ছে বাস্তব সাক্ষ্য। ১২ নম্বর হচ্ছে দিন সালাত কায়েমের কথা আল্লাহ পাক বলেছেন কোরআনে। কি বলেন, বলেছেন কিনা? যাকাত দেওয়ার কথা বলেছেন, এমনি করে দিন কায়েমের কথা আল্লাহ পাক বলেছেন, দিন কায়েমের কথা আল্লাহ পাক বলেছেন। সুতরাং এই দিন কায়েমের মানসিকতা, এই শিক্ষা, এই চেতনা প্রতিটি সদস্যের মধ্যে দিতে হবে, নচেত আপনার পরিবারের সদস্যরা অপূর্ণাঙ্গ শিক্ষা নিয়ে গড়ে উঠবে। আল্লাহ পাক কোরআনের সূরা সুরার ১৩ নম্বর আয়াতে বলছেন, শারা আলাকুম মিনাদ্দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী। আমি তোমাহে রাসূল, আমি তোমাদের জন্য, তোমার জন্য সেটাই বিধিবদ্ধ করেছি, ফরজ করে দিয়েছি, যেটা তোমার পূর্বে আমি নূহের প্রতি দিয়েছিলাম, ইব্রাহিমের প্রতি দিয়েছিলাম, ঈসার প্রতি, মূসার প্রতি দিয়েছিলাম, ঈসার প্রতি দিয়েছিলাম। সেই আদেশটি কি? আন আকীমুদ্দীন, আল্লাহর দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফী, এ ব্যাপারে মতানক্য করো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিন কায়েমের পথকে বাধাগ্রস্ত করো না, কথা ঠিক না ঠিক? সুতরাং এই চেতনাও তাদের মধ্যে দিতে হবে। ১৩ নম্বর, সুসংবদ্ধ ও সুসংগঠিতভাবে আল্লাহর বিধান দিন ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে এবং তা বাস্তবায়নের সম্মিলিত সার্বিক প্রচেষ্টায় নিজেদেরকে সামিল করতে হবে। আল্লাহ পাক সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর দিন ইসলামকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, মতনক্য করো না, ঝগড়া জিবাদ করো না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লম্বা হাদিসে তিনি একটি হাদিসের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে ৫টি, আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদেরকে ৫টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, আল্লাহু আমারানি বিহিন, যেই ৫টি বিষয়ের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আমি তোমাদেরকে ৫টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে ৫টি বিষয়ের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তার ১ নম্বর হচ্ছে আল জামাআ, তোমাদের ঐক্যবদ্ধভাবে, জামায়াতবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে হবে। ২ নম্বর আসসামি, শ্রবণ করা, যখনই জামায়াতবদ্ধ হবে সেখানেই সেই জামায়াতের, সেই ইসলামী জামায়াতের একজন কি থাকবেন, একজন নেতৃত্বে থাকবেন, তার কথা সাম, দ্বিতীয়তাই হচ্ছে শোনা, তার কথা শুনতে হবে, কোরআন সুন্নার আলোকে যে কথাগুলো আসবে সেগুলো শুনতে হবে। ২ নম্বর হচ্ছে অত্তাআ, শোনার পরে কিসের প্রশ্ন আসে বলেন, শোনার পরে কিসের প্রশ্ন আসে, মানা। এই জন্য আল্লাহ পাকের কাছ থেকে যখনই কোনো কিছু আল্লাহর রাসূল সাহাবাদের সামনে পেশ করেছেন, সাথে সাথে কালু সামিনা ওয়া আতানা, সাথে সাথে তারা বলে দিয়েছেন আমরা শুনলাম এবং মানলাম, মাঝখানে কোনো ভাগ নাই, মাঝখানে কোনো কন্ডিশন নাই, মাঝখানে কোনো শর্ত জুড়ে দেওয়া নাই।
শুনলাম, সামিনা ও আপানা, শুনলাম আর মানলাম। তাহলে তিন নম্বরটা হচ্ছে মানা, চার নম্বর হচ্ছে বলি হিজরা, হিজরত করা। এই হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে সকল প্রকার গুণা ছেড়ে দেওয়া। ওলামা ইকরাম বলেছেন এখানে এটা উদ্দেশ্য, এবং প্রয়োজন যদি হয় একজন মুসলিম ব্যক্তি তার ইমান বাঁচানোর তাগিদে আল্লাহর দিন অনুযায়ী জীবনযাপন করার ক্ষেত্রে বাধা যেই দেশে যেই সমাজে, সেখান থেকে নিজের দিন এবং ইসলামকে বাঁচানোর প্রয়োজনে যদি সেই নিজের দেশ থেকে ত্যাগ করে অন্য দেশে যেতে হয়, সেখানেও তাকে যেতে হবে। এই হিজরাত দুই অর্থে ব্যবহৃত, একটি হচ্ছে সকল প্রকার গুণা ছেড়ে দেওয়া। ওই যে সুরা আল মুদাস্সির আপনি শুনেছি, ওয়ার রুজ্জা ফাহজুর, ওয়ার রুজ্জা ফাহজুর, রুজ হচ্ছে সকল প্রকার অন্যায় কাজ, গুনার কাজ, ফাহজুর মানে ছেড়ে দেওয়া, হিজরত থেকে ফাহজুর ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ওটা বাইহাকির হাদিস, ইবনে খুজাইম আল হাকিম সহি সনদে বলা হয়েছে, ইবনে কাসির উল্লেখ করেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আলা ইয়াখলু আন্না রাজুলান বিমরাতিন ইল্লা কানা সালিতুহুমা, কোন গায়রে মাহরাম পুরুষ আর গায়রে মাহরাম মেয়ে লোক এই দুইজনই কেবল যদি নিভৃত কোনো জায়গাতে, নির্জনে কোনো জায়গাতে শুধু এই দুইজন যদি থাকে, আল্লাহর রাসূল বলছেন কানা সালিতুহুমা আশ-শাইতান, তাদের তৃতীয় একজন এসে সেখানে যোগ দেয়, তার নাম কি? শয়তান। তাহলে একজন গায়রে মাহরাম পুরুষ আর গায়রে মাহরাম নারী মেয়ে, এরা যদি কোনো একখানে নিবৃত নির্জনে দুইজন একসাথে থাকে, সেখানে দুইজন না আরেকজন এসে যোগ দেয়, তার নাম কি? শয়তান। শয়তান এসে কি করে ওদের মধ্যে, কি করে, তারপরে যা করার করে। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরবে এবং কখনো বিচ্ছিন্ন হবে না। কারণ একজনের সাথে শয়তান থাকে, এই একজন যখন আর একজনের সাথে সংগঠিত হয়, মিলিত হয়ে যায় আল্লাহর দিনের স্বার্থে, শয়তান তাদের দুইজন থেকে অনেক দূরে থাকে। এই জন্য আল্লাহ পাক মুসলিম জামাতকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার জন্য অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যাতে করে শয়তান তাকে বিচ্ছিন্ন করে নিয়ে যেতে না পারে। ওই যে আপনারা দেখেছেন ওই যে একটা চ্যানেল থেকে যেখানে পশুপালনের শিকার দেখায় না, বাঘ হরিণ শিকার করছে, মহিষ শিকার করছে, এই যে জায়গাতে দেখেন যে এইগুলাতে হরিণের পালগুলা, যেই হরিণটি দলছুট হয়ে যায় বাঘ তাকে সহজেই, তাকেই আগে এক টার্গেট করে, তাকেই আক্রমণ করে, কথা ঠিক না বেঠিক? শয়তান ঠিক একই কাজটি করে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আমাদের আলোচনা আজকেও অসমাপ্তি থেকে যাবে, আমরা তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো শোনার এবং যথাযথভাবে মানার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নাবিয়্যুকুম হাইসা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবী محمد وعلى آله وصحبه وسلم وارض الله وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى الدين إلى يوم الدين الله তুমি আমাদের সকলের গুনাহগুলো maaf করো। আল্লাহ এখানে যে সকল ভাই বোনরা তোমার সালাত আদায় করার জন্য মসজিদে একত্রিত হয়েছে সকলকে তুমি কবুল করো, সকলের মধ্যে তুমি দ্বীনের সঠিক বুঝ দান করো এবং সেগুলোকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের ছেলে সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার প্রতি, তোমার নবীর প্রতি, কোরআনের প্রতি, সুন্নাতের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদের মনে থেকে সকল প্রকার কালিমা, সকল অহঙ্গত, হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, অনৈক্যের মনোভাব ইত্যাদি এগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রতি করুণা করো, আমাদের প্রতি তুমি রহমত বর্ষণ করো, আমাদের অতীতের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দাও, আমাদের গুণাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা ছেলে সন্তান থেকে এখনো বঞ্চিত আছে তাদের ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি যারা ছেলে সন্তান রিজিক হিসেবে দান করো। আল্লাহ আমাদের সৎ সন্তান দান করো। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা ঋণ
ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, হালাল উপার্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ইমান এবং আমলের উপরে অবিচল থাকার তৌফিক দান করো। আমাদের দেশের প্রতি তুমি শান্তি বর্ষণ করো, আমাদের মধ্যে তুমি অনৈক্য দূর করে প্রত্যেকের অন্তরে ঐক্যের ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ। ঐক্যবদ্ধভাবে যেন এই দেশে আমরা বসবাস করতে পারি, দেশকে এগিয়ে নিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। তুমি আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও। আমাদের পিতামাতার কবরের আজাব তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের জান্নাতটাকে তুমি, তাদের কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। ইবাদাল্লাহ ইবাদাল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি يعيدكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون।